আলহামদুলিল্লাহ, কোরআন কারিমের ধারাবাহিক আলোচনায় আমরা গত বৈঠকে সূরাতু আশ-শুআরা এর 201 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী আয়াতগুলির আলোচনা শুনব ইনশাআল্লাহ। আলোচনা চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মুশরিকদের মাঝে যখন কীভাবে দাওয়াত দেন এবং তার দাওয়াতকে কেন্দ্র করে তাদের কী অবস্থান ছিল, সে বিষয়ের মধ্যে আমরা সর্বশেষ আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। যারা তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাস্তব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত কিছু মুজিজা আসার পরেও সেগুলি বিশ্বাস করছে না, আসলে এদের অবস্থাটা এমন হয়ে গেছে, তারা কোরআনের প্রতি বা রাসূলের প্রতি বা আল্লাহর প্রতি কখনো ঈমান আনবে না। হাত্তা ইয়ারাউ আল আযাব আল আলিম, যতক্ষণ না পরকালে তারা যন্ত্রণাদায়ক আজাব স্বচক্ষে দেখে, যখন এই যন্ত্রণাদায়ক আজাব তারা দেখবে তখন তাদের হুঁশ ফিরে আসবে যে আমরা আসলেই ভুল পথে চলছিলাম। ফায়াতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন ফায়াকুলু হাল নাহনু মুনদারুন। আল্লাহ বলছেন হঠাৎ তাদের মাঝে কিয়ামত চলে আসবে, তারা কিছুই অনুভব করতে পারবে না, অর্থাৎ দুনিয়ার খেল তামাশায় কিয়ামতের কথা কে স্মরণ করে? কিয়ামতের কথা স্মরণ করে যারা ঈমানদার, তাদের কাছে হঠাৎ কিয়ামত আসবে না। তারা কিয়ামতের আলামত বুঝবে, কিয়ামতের পর্যায়ে কাছাকাছি চলে যাচ্ছে সেগুলি বুঝবে, এভাবে তারা কিয়ামত বুঝবে। কিন্তু যারা কিয়ামতকে বিশ্বাসই করে না তার কাছে তো হঠাৎই চলে আসবে। যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যে খায় প্লেট থেকে খাওয়া নিয়ে মুখে দিবে, খাওয়া নিয়েছে কিন্তু মুখে দেওয়ার সময় পায়নি, এর মধ্যেই কিয়ামত ঘটে গেছে, এমনই হঠাৎভাবে এসে যাবে। তবে যারা মুমিন তারা কিয়ামতের আলামতগুলি দেখে শুনে বুঝে অনুভব করতে পারবে যে কিয়ামত হয়তো সন্নিকটে, কিন্তু যারা মুমিন নয় তারা এই বিষয়ে কোনো রকমেই চিন্তায় যখন থাকবে না, তাই আল্লাহ বলছেন ফায়াতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, হঠাৎভাবেই তাদের কাছে কিয়ামত চলে আসবে, তারা কিছুই অনুভব করতে পারবে না। ফায়াকুলু হাল নাহনু মুনযারুন, ফায়াকুলু তারা বলবে হাল নাহনু মুনযারুন, ঠিকই কিয়ামত হয়ে যাচ্ছে, আমাদের কি কোনো সুযোগ দেওয়া হবে? এতদিন ভুল পথে ছিলাম, ঠিক পথে আসতে চাই, কোনো কি সুযোগ পাব? আফা বিআযাবিনা ইস্তাজিনুন আফারাইতা ইম্মাতআনাহুম সিনিন থুম্মা জাআহুম মা কানু ইউআদুন। আল্লাহ বলছেন তাদেরকে যে আযাবের কথা ভয় দেখানো হয় তারা আবার সবসময় সে আযাব চায়। নবীকে বলে কোথায় আপনি বলছেন আযাবের ভয় দেখাচ্ছেন, আসুক আযাব দেখি, মানে দুনিয়াতেই সেই আযাব তারা চায়, কিন্তু প্রকৃতপক্ষে আবার কিয়ামতের প্রতি তাদের বিশ্বাস নাই, তাই সেই ক্ষেত্রে কোনো অনুভূতি না থাকায় হঠাৎভাবেই কিয়ামতের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আফারাআইতা ইম্মাতআনাহুম সিনিন থুম্মা জাআহুম মা কানু ইউআদুন, বলছেন যে জেনে রাখো বা মনে রাখো, আমি তাদেরকে বছরের পর বছর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ দিই,
অতঃপর যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে দিনের পথে না চললে শাস্তির সম্মুখীন হবে, এটা আসে। মা আগনা আনহুম মা কানু ইউমাতাউন, আল্লাহ বলছেন বহু দশতলা বিশতলা একশোতলা বিল্ডিং এ কত রকমের সব কিছুর সুরক্ষার ব্যবস্থা করেছে, ভূমিকম্প হলেও সেখানে কিছু ক্ষতি হবে না, ঝড় তুফান হলেও কিছু ক্ষতি হবে না, এত কিছু করে ভোগ বিলাস আরাম আয়েশের মধ্যে ছিল, যখন কিয়ামত ঘটে যাবে সেগুলি কি তাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওয়ামা আহলাকনা মিন ক্বারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন যিকরা ওয়ামা কুন্না যালিমিন, আল্লাহ বলছেন জেনে রাখো, তাই বলে এমন নয় কোনো জনপদকে আমি ধ্বংসা করিনি সেই জনপদের কাছে ভীতি প্রদর্শনকারী প্রেরণ না করে। হঠাৎ তারা কিয়ামতের সম্মুখীন হয়ে যাবে এর অর্থ এই নয় যে তাদেরকে আমি বোঝার কোনো সুযোগ দেইনি, তা নয়, আমি ঠিকই যুগের পর যুগ নবী রাসূল সব কিছু তাদের কাছে প্রেরণ করেছি, বোঝার সুযোগ দিয়েছি, তারপরেই না মানার কারণে হঠাৎ ভাবেই দেখবে তাদের কাছে কিয়ামত এসে গেছে। যিকরা ওয়ামা কুন্না যালিমিন, আল্লাহ বলছেন যে এই সব হলো উপদেশ। ওয়ামা কুন্না যালিমিন, কোন বান্দার প্রতি আমি কখনো জুলুম করিনি, যে নিজের উপর জুলুম করেছে সেই জুলুমের ফলাফল ভোগ করছে বা করবে, কিন্তু আমি কারো উপর জুলুম করিনি। আমরা কি বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, যালামনা আনফুসানা, নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। কিভাবে জুলুম করেছি, যে ইসলামের পথে চলা দরকার সেই ইসলামের পথে চলিনি, আল্লাহকে যেভাবে মানা দরকার সেভাবে মানিনি, তাই যেন নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। সুতরাং যদি আমাদেরকে দয়া না করেন, রহমত না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো আজকে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর দয়ায়, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন তাই ইসলাম পেয়েছি, দয়া না হলে এতটুকু পাইতাম না। তো আল্লাহ বলছেন যে আমি কারো প্রতি জুলুম করি না। وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينَ وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينَ, তারা বিভিন্ন রকমের দাবি করে, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাজিল হয় এটা নাকি শয়তানে নিয়ে আসে, এইভাবে অপপ্রচার করে এবং কটাক্ষ করে তিরস্কার করে। আল্লাহ বলছেন وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينَ وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ, কখনো হতে পারে না শয়তান নিয়ে আসবে এটা। وَمَا يَنبَغِي لَهُمْ, আর শয়তানের পক্ষে এটি সম্ভবও নয়, ক্ষমতাও নাই যে সে আল্লাহর কাছ থেকে এই বাণী নিয়ে আসবে। إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করবেন শয়তান সেটি শোনার সুযোগ পায় না। যেমন সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস, শয়তান চুরি করে কিছু শোনার চেষ্টা করে, শয়তান একটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা এভাবে উঠতে 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 একদম আকাশ পর্যন্ত চলে যায়, চলে যায় কি করে, সেখানে চুপ চুরি করে কিছু শুনতে চায় যে আল্লাহ কি নির্দেশ নাজিল করতেছেন সেটি ফেরেশতাদের কাছে সেটি চুরি করে শুনতে চায়। হাদিসে এসেছে, আমরা যে কখনো দেখি রাতের বেলা তারকা ছুটে চলে যাচ্ছে, এটা হলো তারকা দিয়ে সেই শয়তানকে ঢেল ছোড়া হয়, কখনো তারকার ঢেল লেগে শয়তান শেষ হয়ে যায়, যেই শয়তান সেখানে যায়, আবার কখনো হয়তো সে আগে চলে আসে। তো এইভাবে শয়তান সেখানে যাওয়ার পর
তেমন বেশি তো শোনার সুযোগ পায় না, একটি কথাও যদি শুনে সেই কথাটা নিয়ে এসে পৃথিবীর বুকে যারা জাদুকর গণক জ্যোতিষী এদের কাছে ওই কথাটা শয়তান দেয়, আর ওই একটা কথার সাথে 99টা মিথ্যা যোগ দিয়ে সেটা আবার এরা প্রচার করে। তখন বলে, কি বলে, মনে করেন একটা জ্যোতিষী বা একটা গণক 100টা তথ্য দিয়েছে, 99টাই মিস, একটা হয়তো মিলে গেছে। তখন তার দালালরা কি বলে, এই জ্যোতিষী যদি ঠিক কথা না বলে তাহলে এটা কেমনে হলো, এই যে এটা বলছিলে তো এটা হয়ে গেছে, ওই একটার দুহাই দিয়ে 99টাকে চালানোর চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম আনিস সামিঈ লামাযুলুন, শয়তান যারা তারা তো শোনারই সুযোগ নাই, এটাই তাদের জন্য বন্ধ। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين বলছেন জেনে রাখো সাবধান, فلا تدع مع الله إلها آخر, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না, আল্লাহর সাথে অন্য কাউকে যদি মাবুদ হিসাবে ডাকো, فتكون من المعذبين, আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ হিসাবে ডাকলে তুমি মুশরিক হয়ে যাবে, আর মুশরিক হলে তোমার জন্য শাস্তি অপরিহার্য হয়ে যাবে যদি তওবা না করে শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে। وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে একটু ভয় দেখান, তারা ইসলাম গ্রহণ করছে না, এভাবেই চলতে চায়, শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে আছে, কুফরিতে জড়িয়ে আছে, এভাবে তো থাকার সুযোগ নেই, আপনি নবী রাসূল, অতএব আপনার দায়িত্ব বিশেষ করে আপনার যারা আত্মীয় স্বজন নিকটাত্মীয় এদেরকে ভয় ভীতি দেখাতে হবে। যখন এই আয়াত নাজিল হয় সেই মক্কার পরিবেশের প্রথা অনুযায়ী সেই সময় নিয়ম ছিল যখন কোনো জরুরি সংবাদ, সেই জরুরি সংবাদ মানুষকে জানানোর জন্য সংবাদদাতা উঁচু পাহাড়ের উপরে দাঁড়াতো, দাঁড়িয়ে নিজের কাপড় খুলে ফেলত, মানে ভয়ঙ্কর অবস্থা, খুলে ফেলে চাদর উড়িয়ে ধরিয়ে চিৎকার করে সংবাদ দিত, যাকে বলা হয় হাদিসের ভাষায় নাজিরুল উরিয়ান, বস্ত্রহীন ব্যতি প্রদর্শনকারী, সেই সংবাদ দিত, সতর্ক করত যে তোমরা সাবধান হয়ে যাও, আজকেই হয়তো তোমাদেরকে শত্রু বাহিনী এসে আক্রমণ করবে, এই ধরনের গুণ। যখন এই আয়াত নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের সেই পদ্ধতি অনুযায়ী অর্থাৎ গুরুত্বপূর্ণ সতর্কবাণী শোনানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, তবে তারা বিবস্ত্র হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হননি, তিনি তার কাপড় পরা ছিল, শুধু চাদরটাকে উড়িয়ে ধরলেন, ধরে তিনি তার গোত্রদেরকে, নিকটাত্মীয় গোত্র যেগুলি সেগুলির নাম ধরে ধরে ডাকলেন, ডাকে বললেন, জেনে রাখো আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনেই তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করতে পারে, এটি কি তোমরা বিশ্বাস করবে না? তারা বলল হ্যাঁ করব। বললেন জেনে রাখো যদি তোমরা সেই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে তোমাদেরকে আখেরাতের আযাব ভোগ করতেই হবে, এতে কোনো বিকল্প সুযোগ নেই, পথ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে বললেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ফুফি সাফিয়া তাকে ডেকে বললেন, হে আমার ফুফি, জেনে নাও যা কিছু চাওয়ার আমার কাছে দুনিয়াতে বলো, জেনে রাখো আখেরাতে কিয়ামতের দিন তোমার জন্য আমি কোনো কাজে আসব না। নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলছেন, হে ফাতেমা, তুমিও জেনে নাও দুনিয়াতে যা আমার কাছে নেওয়ার তুমি নিয়ে নাও, আখেরাতে তোমার জন্য আমি কোনো কাজে আসব না, নিজের জন্য নিজেকেই প্রস্তুত হতে হবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ, সেই নির্দেশ মূলত বলা যেতে পারে এটি শুধু নবী ইসলামের জন্য নয়, এটি সকল উম্মতের জন্য। আমাদেরও কর্তব্য, মানুষকে তো দাওয়াত দিতে হবে। নবী ইসলামের জন্য দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আমাদেরও দাওয়াত দেওয়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দায়িত্ব ছিল নিজের নিকটাত্মীয়দের মাঝে দাওয়াত দেওয়া। তাই আমাদের জন্য নিকটাত্মীয়দের মাঝে দাওয়াত দেওয়া, এটির গুরুত্ব আরও বেশি, এটি অনেক দিক থেকে গুরুত্ব। যেমন ধরে নেন, আপনি যদি জাকাত দিবেন, আপনার সম্পদ হয়েছে, এখন জাকাত বের করতে হবে, জাকাত কাকে দিবেন? একজন দরিদ্র মানুষকে জাকাত দিবেন। কিন্তু আপনার রক্তীয় সম্পর্ক কোনো ব্যক্তি যদি দরিদ্র হয়, তাহলে অন্য দরিদ্রের চেয়ে এই রক্তীয় সম্পর্ক দরিদ্র আপনার জাকাত পাওয়ার বেশি অধিকার রাখে। ইসলাম এভাবেই রক্তীয় সম্পর্কর বিষয়টাকে প্রাধান্য দিয়েছে। ঠিক তেমনইভাবে ইসলামের দাওয়াত দেওয়া, সহি আকিদার দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের দাওয়াত দেওয়া, নিজের রক্তীয় সম্পর্ক যারা তাদেরকেই প্রাধান্যটা তুলনামূলক বেশি দিতে হবে। আল্লাহ আমাদের সেভাবেই তৌফিক দান করুন। এরপরে বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, যারা ঈমান এনেছে তাদের, তোমার অনুসারী যারা ঈমান এনেছে তাদের প্রয়োজন মেটানোর জন্য তুমি সচেষ্ট হও। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন দায়িত্ব দাওয়াত দেওয়া, ঠিক তেমনই একটি দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মধ্যে কেউ যদি বিপদগ্রস্ত হয়, সাধ্য অনুযায়ী তার বিপদের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা। فإن عصوك فقل إني بريء مما تعملون। আর যদি কেউ তোমার অবাধ্য হয়ে যায়, তাহলে তোমার উপর এমন দায়িত্ব দেওয়া হয়নি, মারে পিটে তাকে ঠিক করো, বলে দাও ইন্নি বারি উম্মিন মা তাআমালুন, তোমরা যে কাজগুলি করছো যা কখনো করা উচিত নয়, এরপরও করছো, জেনে রাখো তোমাদের এই সব কিছু থেকে আমি মুক্ত, আমার কোনো এগুলির সাথে সম্পর্ক নেই। এই নির্দেশ মূলত কখনের জন্য? সেই মক্কার পরিবেশের জন্য ছিল। তাহলে কি এখন আমাদের জন্য এই নির্দেশ? কারণ মক্কার পরিবেশে যখন জিহাদ ফরজ হয়নি তখন এই নির্দেশ ছিল, কাউকে কোনো বাধ্য করা যাবে না, কার উপর মৌখিক দাওয়াত গ্রহণ না করলে তারপরে আক্রমণ করা যাবে না। তাহলে এখন কি আমাদের এই নির্দেশ? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মক্কা এবং মদিনা এটা এমন নয় যে মক্কার জীবনটা আগে তাই সেটা বাদ হয়ে গেছে, মদিনার জীবন পরে, এটাই শুধু কার্যকর এমন নয়। বরং নবুয়ত পাওয়া থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত গোটা জীবনটাই আমাদের জন্য আবশ্যক ও প্রয়োজনীয়। আমাদের জীবনে, সবার জীবনে যে মদিনার পরিবেশ হয়ে যাবে এমনটা তো নয়। তাই আমাদের জীবনে যখন মক্কার পরিবেশের মতো পাব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা মক্কায় যেমন ছিল সেইরকম আমাকে গ্রহণ করতে হবে। আর আমরা যখন মদিনার মতো পরিবেশ পেয়ে যাব, তখন নবী সাল্লাম মদিনাতে যে অবস্থান গ্রহণ করেছেন সেই অবস্থান আমরা গ্রহণ করব। তাই আমরা বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন আল্লাহ তাকে, বলো তোমরা যা কিছু অপ্রাসঙ্গিক এই সমস্ত করছো সেগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আপনি শাসক নন, আপনার শাসকও ইসলামী নয়, এমন অবস্থায় আছি আমরা,
যার ফলে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমার প্রতিবেশীকে আত্মীয়কে দাওয়াত দেওয়া। যদি সে না মানে তার সাথে আমি তরবারি ধরব, এটি আমার দায়িত্ব নয়। আমার দ্বিতীয় দায়িত্ব হবে এরপরেও যদি সে না মানে আমি তাকে বলে দেব, ভাই তোমাকে বোঝানোর পরও বুঝছ না, বলার পরও শুনছ না, তুমি তোমার বিষয়ে থাকো, তোমার সাথে আমার সম্পর্ক নেই। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, আল্লাহ বলছেন এবং তুমি ভরসা করো দয়াময় যিনি, ক্ষমতাশীল যিনি, সেই আল্লাহর প্রতি। আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম, যখন তুমি সালাতে দণ্ডায়মান হও তখন তিনি তোমাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আবার সেজদায় করে যখন আল্লাহর কাছ থেকে কি আসবে না আসবে এটার জন্য অস্থির হয়ে থাকো তখন তিনি তোমাকে দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয়ই তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, তারা বলতেছে যে কোরআন এটা কি শয়তান নিয়ে এসেছে, আমি কি এখন খবর দেব যে শয়তান কি নিয়ে নাজিল হয়, কি নিয়ে আসে, কার কাছে আসে। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আতিম, শয়তান কিছু তথ্য নিয়ে আসে, কার কাছে, আলা কুল্লি আফাকিন আতিম, যেই বদকার গুনাগার সব সময় মিথ্যা ছড়ায়, এই মিথ্যাবাদী মিথ্যা রটায়, মিথ্যা ছড়ায়, মিথ্যা বলে, এমনের কাছে শয়তান আরো কিছু তথ্য নিয়ে আসে দেয়। ইউলকুনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন, এদের অধিকাংশই হলো মিথ্যুক মিথ্যাবাদী, শয়তান ওই কিছু চুরি করে নিয়ে আসে দুই একটি তথ্য এই মিথ্যুকদেরকে দিয়ে থাকে। ওয়াশুআরাউ ইয়াতাবিউমুল গাবুন, এই কবি এই সূরাটির নাম হলো সূরাতু আশ-শুআরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশুআরাউ ইয়াতাবিউহুমুল গাবুন, যারা কবি ভ্রান্ত মানুষেরাই শুধু কবিদের পিছে পিছে ছুটে, ভ্রান্ত মানুষেরাই কবিদের পিছে পিছে ছুটে। এই শোয়ারা শব্দ থেকেই এ সূরাটির নাম সূরাতুশ শোয়ারা। শোয়ারা বহু বচন, এক বচন হলো শায়ের, শায়ের মানে কবি। আল্লাহ বলছেন কবি কারা, কবি হলো তারা যাদের পিছে ভ্রান্ত পাগল টাইপের মানুষেরাই ছুটে। কেন এই কথা আল্লাহ বললেন, এ কথা বলার কারণ হলো আসলে কবি যারা, কবিরা এক প্রকার পাগলামি তাদের মাঝে রয়েছে, কবিদের মধ্যে এক প্রকার পাগলামি রয়েছে, যখন যেটা নিয়ে তিনি লেখা শুরু করেন এমন পর্যায়ে চলে যান মনে হয় বাস্তবতাও হারিয়ে গিয়ে কাল্পনিক জগতে চলে গিয়ে কি লেখে কি বলে, যার কারণে মনে হয় যেন তিনি সেই পাগলামির পর্যায়ে চলে গেছেন, আর সেগুলির পিছে যে ভক্ত হয়ে ছুটে, তাহলে বোঝা যায় এই ভক্তরা কি হতে পারে না, ভালো বিবেকবান হতে পারে না, এরাও ওই পাগলামির মতোই ছুটে। তাই আল্লাহ বলছেন ওয়াশুআরা ও ইয়াতাবিউহুমুল গাউন, আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, আল্লাহ বলছেন দেখো না কবিদের অবস্থা কি, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা সব প্রান্তেই যেন চলতেছে, কবি একবার হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে কবিতা লিখতেছে, আবার যখন ইসলামের বিষয়ে কবিতা লেখে মনে হয় ইসলাম ছাড়া সে কিছুই মানে না, আবার যখন ইহুদি খ্রিস্টানদের বিষয়ে কিছু লেখে দেখা যায় যে সে মনে হয় সেও একজন ইহুদি খ্রিস্টান। তা আল্লাহ বলছেন যে এদের দশাটা হলো এরা কখন কি বলে আর কখন কি লেখে এটার কোনো ঠিক নাই। এজন্য কি বলে, এজন্য বলে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। তো কবিদের অবস্থাটা কিছুটা এই রকম,
সকল কবি বলবো এমনটা নয়, হতে পারে কিছু কবি যারা তাদের সেন্স ঠিক থাকে, তারা শুধু সঠিকটাই বলে, সঠিকটাই বুঝে, আর অধিকাংশের অবস্থাই হলো এই ধরনের, অধিকাংশের অবস্থাই হলো এই وأنهم يقولون ما لا يفعلون আল্লাহ বলছেন কবিদের আরো দিক হলো এই, তারা এমন কিছু কিছু বলে বাস্তবে সেগুলি নিজেরাও মানে না, নিজেরাও মানে না। কবির কবিতা শুনলে মনে হবে যে এই যে কত বড় যে দিনদার কবিতা, পরহেজগার কবি, হ্যাঁ আসলে দেখা যায় যে তার মাঝে হয়তো নেশা নিয়ে বসে আছে। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের এমনও বিষয় হলো যে এরা অনেক সময় এমন কিছু বলে যেগুলি নিজে জীবনেও পালন করে না বা সেগুলি তাদের মাঝে লেগে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। তবে কবিদের মধ্যে কোনো কবি যদি সত্যিকারই সে ইমানদার কবি হয়, সত্যিকারই সে ইমানদার হয়, সেই ইমান আছে তার মাঝে, আমাল সালেহ রয়েছে তার মাঝে, ওয়া যাকারুল্লাহ কাসীরা বেশি বেশি সে আল্লাহকে স্মরণ করে, ওয়ানতাসারু মিন বাদি মা যুলিমু অত্যাচারিত নিপীড়িত হওয়ার পরে আল্লাহর সাহায্য লাভ করে, এমন শ্রেণীর কবি যদি হয় তাহলে এই কবিরা ওই নিন্দনীয় কবির মতো নয়, এরা ভালো। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন আল্লাহ বলছেন যারা জুলুম নির্যাতন করে চলছে এরা সময় হলে বুঝবে যে তাদের গন্তব্যস্থল কোন দিক চলে যাচ্ছে, এখন হয়তো সে টের পাচ্ছে না কিন্তু যখন সময় হবে তখন বুঝবে, তখন বুঝবে যে এর গন্তব্যস্থল কোন দিকে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা শেষ করলেন, এরপরে শুরু হতে যাচ্ছে সূরাতু আন-নামল। আন-নামল হলো পিপীলিকা। কবিদের সূরা শেষ করে এখন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা দিচ্ছেন পিপীলিকার সূরা। বড় প্রাণী সেটারও সূরা দিয়েছেন সূরাতুল ফিল, ফিল মানে হাতি, হাতির সূরাও আছে। আবার সূরাতু আন-নামল ছোট্ট প্রাণী পিপীলিকা, পিপীলিকারও সূরা দিয়েছেন।